আগরতলা পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনু সাহার বিরুদ্ধে বিক্ষোভ দেখান আম জনতা। শুক্রবার রাতে রাধানগরে দলীয় নেত্রীকে মারধর করেন কর্পোরেটর শান্তনু সাহা, এমনই অভিযোগ নেত্রী এবং এলাকাবাসীর। শনিবার সকালে রাধানগর আবাসন এলাকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অবিলম্বে শান্তনু সাহার পদত্যাগ দাবি করেন। আক্রান্ত নেত্রী বলেছেন, যদি 5 ঘন্টার ভেতর তিনি সুষ্ঠু বিচার না পান তাহলে চরম পদক্ষেপ নেবেন। আমার সদলীয় নেতৃত্ব আমাকে মেরে গেছে এখানে। 2017 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির জন্য নিষ্ঠা দিয়ে নিজের নেতৃত্ব দিয়ে যাচ্ছি। কী কারণে আমার উপর ওই অত্যাচার হলো, আমার উপর হাত উঠালো উনি, এটা তীব্র নিন্দা এবং এটা প্রতিবাদ জানাচ্ছি। আমি বিচার চাই, আর যদি বিচার না পাই, উনি তো বলে গেছেন যে মুখ্যমন্ত্রী এবং মেয়র এবং অন্যান্য নেতৃত্ব কিচ্ছু করতে পারবে না। উনার যদি উনাকে চেয়ার থেকে সরিয়ে দেখাতে পারে মুখ্যমন্ত্রী, তো এইরকম বিভিন্ন কথা বলেছে, আপনারা ওনাদের থেকে নিয়ে নেবেন। তো যদি ওনার শাস্তি এবং পদত্যাগ না হয় তাহলে আমি এটা নিশ্চিত যে রাজ্যের আইন ব্যবস্থা নারীদের জন্য একদম সুরক্ষিত না। এবং এই রাজ্যে সদলীয় হোক, আমি যদি বিরোধী হতাম বুঝতে পারতাম।